রমজান কিংবা যে কোনো ইস্যুতে যেখানে পণ্যের দাম বাড়ানোর খবর শোনা যায়, সেখানে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ক্ষুদ্র এক চা দোকানি। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় একটি মার্কেটের ভেতরে চা দোকানের মালিক মোহাম্মদ শহীদুল ইসলাম রমজান উপলক্ষে সে দোকানেই বিক্রি করছেন দুধ, দই, হালুয়া, ফিরনি ও দই চিড়া। তবে তার দোকানে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে বাজার মূল্যের চেয়ে 10 টাকা কমে। দুগ্ধজাত বিভিন্ন পণ্যের দামও 5 থেকে 10 টাকা পর্যন্ত কম। রমজানে দাম কমানোর বিষয়টি দৃষ্টান্ত হতে পারে ব্যবসায়ীদের জন্য, বলছেন ক্রেতারা। রমজান উপলক্ষে 5 টাকা 10 টাকা ছাড় দিচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, এর জন্য এর কাছে যদি আরো 10টা ব্যবসা যদি শিখে তাহলে এটা সবার জন্য আমাদের জন্য ভালো হয়। উনি রোজাদারদের পক্ষে উনি কিছু ছাড় দিছে, এরকম মানুষ যদি অ্যাভেলেবেল বাংলাদেশে হয়তো তাহলে দেশে কোনো সিন্ডিকেট থাকতো না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। যেভাবে ব্যবসায়ীরা সবকিছুর দাম বৃদ্ধি করতেছে, সেদিকে শহীদ ভাই সেরকম রাখছে, আমাদের দিকে দৃষ্টি লক্ষ্য করে অত্যন্ত ভালো কাজ করছে। বাজারে সবখানে নিত্য প্রয়োজনে সবকিছুর দামই বাড়তেছে। এখন উনির ক্ষেত্রে প্রথম দেখা যাচ্ছে, মানে খাগড়াছড়ির মধ্যে আগে প্রথমই দেখতেছি যে উনি শুধু দাম কমাইছে। রমজান মাস উপলক্ষে উনি যে দুধের দাম কমাই দিয়েছে 10 টাকা, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। নিজ মুনাফা সীমিত করে রোজাদারদের জন্য ছাড় দিতে পেরে খুশি শহীদুল ইসলাম। তার চাওয়া আত্মশুদ্ধির মাসে মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এবং মানে মানে আমার সাধ্য অনুযায়ী আপনার ক্ষমাশি হাতে, মানে সামান্যতম যদি কম হয় এই উদ্যোগ নিচ্ছি আল্লাহকে, যেন আগামীতে আরো বিশালভাবে মানে যাতে দিনের খেদমত করতে পারি। রমজানে প্রতিদিন শহীদুল ইসলামের দোকানে বিক্রি হচ্ছে 40 লিটার তরল দুধ, 15 থেকে 20 কেজি দই চিড়া সহ দুগ্ধজাত নানা ধরনের পণ্য। সময় সংবাদ, খাগড়াছড়ি।